নোয়াখালীর বেগমগঞ্জে জিরতলি ইউনিয়নের বাসিন্দারা তিনটি বিদ্যালয়ের নতুন ভবন ও তিনটি রাস্তা পেলেন। প্রায় পাঁচ কোটি টাকা খরচে বাস্তবায়ন করা এসব প্রকল্প উদ্বোধন করেন নোয়াখালী তিন আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ। রবিবার আলাদা অনুষ্ঠানে জিরতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, শুধু শহরে নয় প্রত্যন্ত গ্রামেও বর্তমান সরকার উন্নয়ন কাজ করছে। গরিব দুঃখী মেহনতি মানুষের নেতৃত্বে জনতা এসে গেছে না, আমরা ডেভেলপ কান্ট্রি ছিল, এখন ডেভেলপিং কান্ট্রি হয়েছে, মানে অনুন্নত দেশ থেকে এখন উন্নয়নশীল দেশে হয়েছে। 41 সালের ভিতরে আমরা উন্নত দেশের কাতারে আসতে প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় সংসদ সদস্য ও বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কিরণ বলেন, বর্তমান সরকারের সময় বেগমগঞ্জে যে উন্নয়ন হয়েছে তা এর আগে কখনো হয়নি। সরকার এত উন্নয়ন করতেছে, হাজার হাজার কোটি টাকা এছাড়া বিজয়নগর দক্ষিণ জিরতলি সড়ক, দমদমা দিঘির পশ্চিম পার, কুতুবপুর ভায়া রঘুরামপুর সড়ক এবং মোহাম্মদপুর জিপিএস গুলগুল্লা বাজার সড়কের নির্মাণ কাজ শেষে এগুলো উদ্বোধন করা হয়। স্কুল ভবন প্রকল্প বাস্তবায়নে 2.5 কোটি টাকা এবং তিনটি সড়ক উন্নয়নে খরচ হয়েছে 2.8 কোটি টাকা। তাসজিদ আবরার, গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।